হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব মোচার ঘণ্ট। তার জন্য মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আর এক একটা ফুলগুলো থেকে একটা মোটা ডাঁটাগুলো ওটা ফেলতে হবে। এই যে দেখছেন আপনারা, মোটার দিকে একটা স্টিক মতো আছে, ওটাকে টেনে ফেলতে হবে। এটাকে হাত দিয়ে ভেঙে ফেলে দিতে হবে। এটা এটা হলে সিদ্ধ হবে না মোচা, তাই জন্য এটা খুলে ফেলে দিলাম। আর একটা এই পাপড়ির মতো ছোট এটাকেও ফেলে দিতে হবে। এভাবে সব মোচার স্টিকগুলো, ফুলের স্টিকগুলো ভালো করে বেছে নিয়ে এবার এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। সবগুলো কুচি কুচি করে কেটে নিয়ে তারপর আমরা কয়েক টুকরো আলু দিয়ে এটাকে সেদ্ধ করতে চাপিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিলাম হচ্ছে আপনার তেজপাতা আর আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্ট, তারপর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে তারপর আমরা সেদ্ধ করা সেই মোচা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে যাবে এভাবে আমাদের মোচার ঘণ্ট।